Hello friends, how are you? Once again, I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, গত কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই, আমি এক্সটার্নাল ডিউটিতে ছিলাম। তো সেই ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। তো আজ থেকে আবার তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করব। তো আশা করি তোমরা দেখতে থাকবে। তো বন্ধুরা, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, আমরা প্রথমে সেই জিনিসটা আমরা জানব। তো আজকের বিষয়টা হচ্ছে মিনিং, ডেফিনেশন, ফর্মুলা, স্ট্রাকচার, ইউজেস and examples of present perfect continuous tense. আমরা present perfect continuous tense এর সংজ্ঞা, অর্থ, তার গঠন প্রণালী, তার ব্যবহার নিয়ে আলোচনা করব। তো present perfect continuous tense সেই টেন্সকে বোঝায় যে টেন্স কোন একটা কাজ, কোন একটা ঘটনা, কোন একটা বিষয়ে কিছু সময় পূর্বে অথবা কয়েক ঘন্টা পূর্বে অথবা কয়েকদিন পূর্বে, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর, অতীতের যে কোনো সময়ে আরম্ভ হয়ে বর্তমানে চলছে, এরকম যদি বুঝাই তো সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি হ্যাজ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে লিখছে। আই হ্যাভ বিন টকিং উইথ ইউ ফর 10 মিনিটস, তো 10 মিনিট ধরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো এইভাবে অতীতের যে কোনো সময়ে আরম্ভ হয়ে বর্তমানে চলছে, বর্তমানে চলিতে সে, এইভাবে যদি বুঝাই তো সেই টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার গঠন প্রণালী হলো এইভাবে, প্রথমে সাবজেক্ট, প্লাস হেল্পিং ভার্ব আইদার হ্যাভ অর হ্যাজ, প্লাস বিন, BWN, বিন, প্লাস অবজেক্ট, প্লাস আইদার সিন্স অর ফর প্লাস টাইম। তো কোন সময়ে আরম্ভ হলো, কখন আরম্ভ হয়েছিল, কখন থেকে চলছে, সেই জিনিসটা এই টাইমের দ্বারা বোঝানো হয়। টাইমটা যদি কি হয় নির্দিষ্ট হয়, সিন্স ব্যবহার করা হয়, টাইম যদি অনির্দিষ্ট হয় ফর ব্যবহার করা হয়। দ্যাট মিন্স সিন্স ব্যবহার করা হয় যখন পয়েন্ট অফ টাইম বোঝায় যে কাজটা আরম্ভ হয়েছে তার নির্দিষ্ট সময়টা, ডেফিনিট টাইমটা যদি বোঝায় নির্দিষ্ট সময়টা সেন্স। আর যদি কি অনির্দিষ্টভাবে যদি বোঝায় কয়েক ঘন্টা ধরে, কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ ধরে যদি বোঝায় তো ফর ব্যবহার করা হয়। এই হলো ডিফারেন্স। তো এই হলো তার স্ট্রাকচার, ফর্মুলা, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ, এই হচ্ছে পজিটিভ সেন্টেন্স এর ফর্মুলা। পজিটিভ সেন্টেন্স আমরা যখন গঠন করব তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর এই আমরা স্ট্রাকচারটা আমরা ফলো করব। যখন নেগেটিভ সেন্টেন্স, আমি পরে দেখাবো কিভাবে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হবে আমি দেখাবো। তো সাপোজ সাবজেক্ট হি, তো এর সঙ্গে হ্যাজ হবে, হি হ্যাজ বিন। ও তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে,
তো সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। বিনের পরে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো বিনের পরেই প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ বার্বের সঙ্গে বি ওয়ান প্লাস আই এন জি, বার্বের যে বি ওয়ান এর সঙ্গে কি লাগবে? প্রেজেন্ট ফর্মের সঙ্গে আই এন জি লাগবে, মনে রাখবে। বি ওয়ান এর সঙ্গে আই এন জি প্লাস অবজেক্ট। তো হি হ্যাজ বিন, এখন বি ওয়ান এর সঙ্গে আই এন জি, সাপোজ বার্ব রাইট, তো কি হবে? রাইটিং। হি হ্যাজ বিন রাইটিং ফর টু আওয়ার্স। হি হ্যাজ বিন রাইটিং ফর টু আওয়ার্স, সে দু ঘন্টা ধরে লিখছে। হি হ্যাজ বিন রাইটিং ফর টু আওয়ার্স, এখানে টু আওয়ার্সটা কি পয়েন্ট অফ টাইম নয়, সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। যদি বলা হতো সে দশটা থেকে, সকাল দশটা থেকে লিখছে অথবা সকাল থেকে লিখছে, তখন আমরা কি, আমরা সিন্স ব্যবহার করতাম। যেমন আই সঙ্গে হ্যাভ হবে, আই হ্যাভ বিন, সাপোজ ভার্ব রিড, তার সঙ্গে আই ইনজি লাগবে। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, এখানে সিন্স ব্যবহার করা হলো, তার কারণ হচ্ছে মর্নিং নির্দিষ্ট হয়ে গেছে, আমি সকাল থেকে আমি পড়ছি। এইভাবে মর্নিং ইভিনিং যদি নির্দিষ্ট হয় তো আমরা কি করব, আমরা সিন্স ব্যবহার করব। আর টাইম যদি নির্দিষ্ট, গড়ির কাটার যে টাইম, সাপোজ সকাল দশটা, সকাল আটটা, বিকাল দশটা, বিকাল আটটা, বিকাল, মানে এইভাবে টাইম যদি নির্দিষ্ট হয়, গড়ির কাটার যে টাইম সেটা যদি নির্দিষ্ট হয় তখন কি হয়, সিন্স হয়। বার যদি নির্দিষ্ট হয়, সানডে মানডে লাস্ট যদি নির্দিষ্ট হয় তখন কি হয়, সিন্স হয়। যে কোনো মাস যদি নির্দিষ্ট হয়, জানুয়ারি ফেব্রুয়ারি যে কোনো বছর যদি হয়, 2022, 2023, 2019, 1999 যে কোনো বছর যদি নির্দিষ্ট হয় সিন্স ব্যবহার করা হয়। তো এই গেল পজিটিভ সেন্টেন্সের ফরমেশন। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে হয় আমরা সেই জিনিসটা দেখব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে তার ফরমেশন আমরা সেই জিনিসটা দেখব। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, তো সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, এরপরে কি হবে, নট ব্যবহার করা হবে। এখানে বিনের পূর্বে কি করা হবে, প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস বিন। তো হ্যাভ এবং হ্যাজ এর পরে কি ব্যবহার করা হবে, নট ব্যবহার করে করা হবে, তারপরে বিন, বার্বের সঙ্গে আইএনজি সব ক্ষেত্রে লাগবে, প্লাস অবজেক্ট সিন্স অথবা ফর প্লাস টাইম। সাপোজ হি হ্যাজ not been reading for 1 hour. He has not been reading for 1 hour. সে এক ঘন্টা ধরে পড়ছে না, সে এক ঘন্টা ধরে পড়ছে না, অর্থাৎ এটা নেগেটিভ। যদি নট থাকতো, সে এক ঘন্টা ধরে পড়ছে, এক ঘন্টা ধরেই পড়ছি, তো নট, সে এক ঘন্টা ধরে পড়ছে না, নেগেটিভ। তো এখানে 1 hour পিরিয়ড অফ টাইম আমরা ফর ব্যবহার করলাম। আই হ্যাভ নট বিন প্লেয়িং, I have not been playing since 3 p.m.
আই হ্যাভ নট বিন প্লেয়িং সিন্স 3 PM, যে বিকাল 3 ঘন্টার কাছ থেকে আমি খেলছি না। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের তার ফরমেশন প্রসিজার, তার এক্সাম্পল। বন্ধুরা তোমরা ভালো করে দেখে নিও, তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে প্রশ্নবোধক বা প্রশ্নবাচক আমরা সেন্টেন্স কিভাবে আমরা দেখাবো বা কিভাবে তার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন প্রসিজার। তো যখন কি করা হয়, কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখানো হয় আর যদি সেই সেন্টেন্সে যদি কি থাকে হেল্পিং ভার্ব থাকে, তো নিয়মটা হলো কি যে হেল্পিং ভার্বকে কি করতে হয়, সাবজেক্টের পূর্বে অর্থাৎ সেন্টেন্সের স্টার্টিং এ নিয়ে আসতে হয়। তো কিভাবে হবে, প্রথমে হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন অবজেক্ট প্লাস সিন্স অর ফর প্লাস টাইম লাস্টে কি হবে প্লাস কোয়েশ্চন মার্ক ইন্টারোগেটিভ সাইন। তো হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস অবজেক্ট প্লাস আইদার সিন্স অর ফর প্লাস টাইম লাস্টে কি লাগবে কোয়েশ্চন মার্ক লাগবে। সাপোজ আই সাবজেক্ট, তো আই যদি সাবজেক্ট হয় তার পূর্বে হ্যাভ ব্যবহার করা হবে। হ্যাভ আই প্লেয়িং, হ্যাভ আই প্লেয়িং, হ্যাভ আই বিন প্লেয়িং, তো হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ আই বিন। তো প্রথমে হ্যাভ অথবা হ্যাজ তারপরে সাবজেক্ট, আই হলো সাবজেক্ট তারপরে বিন, হ্যাভ আই বিন প্লেয়িং। তো বন্ধুরা এখানে অবজেক্টের পূর্বে আবার কি লিখে নাই, অবজেক্টের পূর্বে কি লিখতে হবে, ভার্বের সঙ্গে কি লাগবে আইএনজি লাগবে, প্রেজেন্ট ফর্মের সঙ্গে কি লাগবে আইএনজি, হ্যাভ আই বিন এর পরে কি লাগবে বি প্লাস আইএনজি প্লাস আমরা অবজেক্ট লিখতে পারি। তো বিন পরে ভার্বের সঙ্গে কি লাগবে আইএনজি লাগবে। তো হ্যাভ আই বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার লাস্ট কি লাগবে কোয়েশ্চন কোয়েশ্চন মার্ক লাগবে, হ্যাভ আই বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার, আমি কি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আমি কি 1 ঘন্টা ধরেই ফুটবল খেলছি। তো এখানে ফর বসালাম পিরিয়ড অফ টাইম হওয়ার কারণে। এখন যদি কি হয় হ্যাজ হি, তো হি যদি হয় অথবা সি অথবা যে কোনো একজনের নাম যদি হয় কি ব্যবহার করা হবে, হ্যাজ ব্যবহার করা হবে। হ্যাজ হি বিন রাইটিং সিন্স, হ্যাজ হি বিন রাইটিং সিন্স 10 AM, যে সে কি সকাল 10 ঘন্টা থেকে লিখছে। তো এখানে সিন্স ব্যবহার করা হলো কেন, যে 10 AM এটা নির্দিষ্ট করা সময়। হ্যাজ হি বিন রিডিং সিন্স
10 AM সে কি সকাল 10 ঘটিকা থেকে লিখছে? তো এই হলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন কিভাবে হয় আমরা সেই জিনিসটা দেখলাম। তো বন্ধুরা তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। তো তোমাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে লাইক করিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।